এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আর্থিক প্রতারণার অভিযোগে তোলপাড় হয়েছে কাটোয়া। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, আর্থিক প্রতারণার অভিযোগে তোলপাড় কাটোয়া, আশার আলো নামে এক সংস্থার বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ উঠছে। ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন, রয়েছেন আমাদের সঙ্গে। চন্দন, ঠিক কি জানা যাচ্ছে, কি হয়েছে? সুজিত, প্রথমেই বলে রাখি, আশার আলো আলো আর দেখাতে পারলো না, নেমে এলো অন্ধকার। যে ঘটনাটা ঘটেছে, গতকাল কাটোয়া থানা এই আশার আলো নামে একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এই এলাকার বেশ কিছু মানুষ। যেটা জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে কাটোয়াতে কয়েকটি পাড়াতে মিলে একটি সংস্থা তৈরি হয়, একটি অফিস স্থাপন করে। সেই অফিস থেকে বলা হয় যে মহিলাদের ঋণ দান করবে, এবং সেই ঋণ দান করতে গেলে তাদের 2,550 টাকা করে জমা দিতে হবে, এবং তাদের আধার কার্ড অর্থাৎ পরিচয়পত্র এবং যদি প্যান কার্ড থাকে সেই নথি জমা দিতে হবে। এবং বিশেষ করে তুমি জানো যে কাটোয়া প্রান্তিক এলাকায়, সেই প্রান্তিক এলাকায় বিভিন্ন যে সমস্ত মহিলারা রয়েছে তারা কিন্তু এই লোনের জন্য বেশিরভাগ আবেদন করে থাকে, কিন্তু লোন পান না। যখন তারা দেখেছেন যে একটি সংস্থা এসেছে তাদের লোন দেবে, তারা এই প্রতারণা চক্রের পায়ে পা দিয়ে ফেলেছেন, এবং তারা কিন্তু সেই ডকুমেন্টস দিয়ে দিয়েছেন এবং প্রত্যেকের কাছ থেকে 2,550 টাকা করে নিয়েছে এই সংস্থাটি। এরপরকে তাদেরকে বলা হয় যে তারা যেন একটা করে ওটিপি আসবে, সেই ওটিপি তারা এলে যেন পাঠিয়ে দেয়। এরপর সেই মতো ওটিপি এসছে, ওটিপিও পাঠিয়ে দিয়েছে। এরপর বলে যে গতকাল সকালবেলা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এরপর তারা যখন দেখে যে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তখন তারা সেই অফিসে যায়, গিয়ে দেখে অফিস বন্ধ। যে বাড়িতে ওই অফিসটি ভাড়া নিয়েছিল সেই বাড়িওয়ালাকে তারা জিজ্ঞাসাবাদ করে, কিন্তু বাড়িওয়ালা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরে তারা পুলিশের দ্বারস্থ হয়, কাটোয়া থানার দ্বারস্থ হয়ে গতকাল রাত্রিতে তারা একটা অভিযোগ দায়ের করেছে যে আশার আলোর সংস্থার নামে। কিন্তু এখনো পর্যন্ত এই আশার আলোর কোনো কর্তৃপক্ষকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি কাটোয়া থানার পুলিশ, তদন্ত নেমেছে কাটোয়া থানার পুলিশ। যেহেতু এই প্রান্তিক এলাকায় এই দুষ্ট মহিলারা এই টাকা নিয়োগ করেছিল, তাতেই কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে এই এলাকাবাসীদের। সুদীপ্ত, ধন্যবাদ চন্দন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আশার আলো নামে এক সংস্থার বিরুদ্ধে এবার আর্থিক প্রতারণার অভিযোগ, এই প্রতারণার অভিযোগ উঠছে কাটোয়া।